হাই বন্ধুরা, বর্তমানে এই যুগে আমাদের আর্থিক অবস্থা এমন এক কন্ডিশনে গিয়ে পৌঁছেছে যেখানে ধনী ব্যক্তিরা আরো বেশি ধনী হয়ে যাচ্ছে আর গরিব লোকেরা আরো বেশি গরিব। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে কিছু ভিক্ষুক রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের কাছে কম অর্থ থাকার সত্ত্বেও আমরা ভিক্ষুকদের দান করে থাকি শুধুমাত্র তাদের শারীরিক কন্ডিশন দেখে, এবং এটা ভাবি যে দরিদ্র মানুষদের কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে থাকতে হয়। কিন্তু এই ভিক্ষুকদের মধ্যেই এমন কিছু ভিক্ষুক থাকে যারা শারীরিক দিক থেকে সুস্থ সবল থাকার সত্ত্বেও ভিক্ষা করে থাকে শুধুমাত্র কোনো রকম কাজ না করার জন্য। আজকের ভিডিওতে এমনই ফেক ভিক্ষুক দেখাতে চলেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এইরূপ ভিক্ষুককে প্রথমবার দেখার পরই আপনার অনেকটা মায়া লাগবে। আপনার মনে হবে যে ভিক্ষুকদের কতটা খারাপ কন্ডিশনের মধ্য দিয়ে থাকতে হয়। এই ভিক্ষুককে দেখে যে কেউ মনে করবে তার দুটি পা নেই, আর সেজন্যই সে একটি কাঠের তৈরি গাড়িতে শুয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। কিন্তু চীনের এক ভদ্রলোকের তাকে দেখে সন্দেহ হয় এবং একদিন রাতে তার পিছু ধরে। লোকটি ভিক্ষুকের পরবর্তী দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তার পরের দিন এই ভিক্ষুকের গোপন কৌশল ফাঁস করার জন্য সেই ভদ্রলোক এবং তার এক বন্ধু আগের থেকেই সেখানে উপস্থিত ছিল। তার গোপন কৌশল ফাঁস করার জন্য তার প্যান্টিকে টানতে শুরু করে, আর প্রথমবার এই দৃশ্য দেখে যে কেউ মন্তব্য করবে যে ভিক্ষুকদের নিয়ে মজা নেওয়া হচ্ছে। কিন্তু একটু সময়ের পর আপনি নিজেই সব বুঝতে পারবেন। আর এখন আপনি হয়তো বুঝতেও পারছেন ভিখারিটি কিভাবে তার পা বেঁধে দয়ালু মানুষদের বোকা বানাচ্ছে। সত্যি কথা বলতে, ভিক্ষুকদের এরূপ খারাপ কন্ডিশন দেখে যে কেউ দান করতে বাধ্য হবে। এক দয়ালু ভদ্রলোক এই ভিখারিকে সাহায্য করার জন্য তার অ্যাড্রেস জিজ্ঞাসা করেছিল, কিন্তু ভিক্ষুক তার সাথে খারাপ ব্যবহার করে। পরবর্তীতে এই মানুষটি তার পিছু ধরে এবং সে দেখতে পায় কিছুটা দূরে যাবার পর এই প্যারালাইসিস ভিক্ষুক বসে হামাগুড়ি দিতে শুরু করে। কিছুটা দূরে যাবার পর সে উঠে দাঁড়িয়ে হাঁটতে থাকে এবং পরবর্তীতে সে টাকা গুনে নিজের জামা কাপড় একটি ব্যাগের মধ্যে গুছিয়ে গাড়ি ধরে তার বাড়ি যাবার উদ্দেশ্যে। আর এখন হয়তো বুঝতে পারছেন যে তার কোনো রকম শারীরিক প্রবলেম নেই। এই মহিলা নিউ ইয়র্কের রাস্তায় ভিক্ষা করত এবং এই মহিলার মন্তব্য ছিল যে সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। এই ভিক্ষুক মহিলা বড় শপিং মলের সামনে ভিক্ষা করত যেখানে ধনী ব্যক্তিরা আসা যাওয়া করে, আর কিছু সময়ের মধ্যেই এই মহিলার গ্লাস টাকা দিয়ে ভর্তি হয়ে যেত, যার কারণে সে একদিনে $100 বেশি টাকা উপার্জন করত। কিন্তু একদিন কিছু নিউজ রিপোর্টার তার পিছু করে এবং দেখতে পায় সে একটি বড় গাড়িতে উঠে পড়ে। কিন্তু গাড়ি থেকে যে মহিলা নামে সে ভালোভাবেই সুস্থ সবল ছিল। আর এখন হয়তো আপনাকে বেশি কিছু বলতে লাগবে না, কারণ এতক্ষণে আপনি সবটাই বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই ফেক ভিক্ষুকদের জন্য রিয়েল ভিক্ষুকরা ভিক্ষা পায় না। বন্ধুরা, এই বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।